কি হল তোমার বাবা শালা এখানে উড়ছে কিভাবে দেখো না অবস্থা যতটা নিরাপদ সড়ক চাই তবে আইন কানুন মানলেই তো নিরাপদ সড়ক হবে তাই নয় কি ওয়েলকাম টু মাই চ্যানেল যা ভাবছি মনে মনে শালা এখানে উড়ছে কিভাবে দেখো না অবস্থা আল্লাহু আকবার মনে মনে যা ভাবছি যে দুর্ঘটনাই ঘটছে একবার আইল্যান্ডের উপর উঠে গেছে ট্রাক নিয়ন্ত্রণ হারায় আইল্যান্ডের উপর উঠে গেছে ভিতরে ওই এই আইল্যান্ড আছে না আইল্যান্ড এইটার উপর উপর উঠে গেছে যাই হোক কোনো হতাহত হয় নাই গাড়িও পড়ে নাই ভাঙে নাই মধ্যেখানে দাঁড়ায় আছে কুমিল্লা বিশ্ব রোড ওই যে প্রায় যে খবরে নিউজে রেস করলে দেখেন তারপরে যে হাজারি করে মা বাবা বলে যে এই যে আমার ছেলেটা মাত্র এখান থেকে বের হয়েছে বন্ধু বান্ধব নিয়ে তিনজনে যে কয়েকদিন আগে যে একটা খবরে দেখলাম তিনটা ছেলে বেড়াতে আসছিল নানা বাড়ি না কোন বাড়িতে বাইক নিয়ে বের হয়েছে শুধু মোড়টা ঘুরতেছিল আর এই শেষ ওই আমার সামনে যে তিনটা ছেলেকে দেখলেন এখন ওরা যে মোড় ঘুরতেছিল না ছিল কোনো ইন্ডিকেটর না ওদের হাতে আছে কোনো হেলমেট না আছে কোনো কিছু আর সবগুলোর বয়স ধরেন 15 থেকে 17-এর মধ্যে এই হলো অবস্থা আর কি আমরা যতটা নিরাপদ সড়ক চাই তবে আইন কানুন মানলেই তো নিরাপদ সড়ক হবে তাই নয় কি কি হয় আপনার কি হয় তোমার বাবা বার বলি বারবার বলি আবারও বলছি ভাইয়া শাড়ি লুঙ্গি যেগুলো দেখছেন আপনারা বা দিতেছি আরও দিতে পারবো এগুলো কোনোটাই আমার পকেটের টাকা দিয়ে কেনা না এগুলো আমরাও জাকাত হিসাবে পাইছি যেখানে আমরা যেখানে কাজকর্ম করি সেখান থেকে আমাদের অনেকগুলো ভাই এগুলো আমার কাছে আমানত হিসাবে দিছে বিভিন্ন জনকে সঠিক হাতে পৌঁছায় দেওয়ার জন্য আমি শুধুমাত্রই মাধ্যম পৌঁছে দেওয়ার কাজ কারণ হচ্ছে যেহেতু মোটরসাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় ট্যুর করি যাই যাওয়া হয় সেক্ষেত্রে প্রতিবারই এগুলো 2-4টা করে নিয়ে যাই পথিমধ্যে এরকম কাউকে দেখলে তার হাতে পৌঁছে দেই এইটা ওনারা বলছেন আশা করি আপনারা বুঝবেন এটা দেখানোর উদ্দেশ্য নয় অন্য কোনো উদ্দেশ্য নয় শুধু এদেরকে কানেক্ট করা আপনাদেরকেও আমাদের সাথে রাখা আপনার আমার কাছে হয়তো একটা শাড়ি একটা লুঙ্গি কোনো ব্যাপার না কিন্তু এই টাইপের যারা আছে এই ধরনের মানুষ যারা আছে তাদের কাছে এইটা হয়তো অনেক কিছু কারণ সে তো খুশি হচ্ছে আর সে খুশি হলে সে দোয়া করতেছে আর সে দোয়া করলে আপনারা যেহেতু আমাদের ভিডিওগুলো দেখেন বা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এই দোয়ার মধ্যে ভাগীদার করে নেক অংশীদার করে নেক এই দোয়া তো ভালো থাকবেন ভালো রাখবেন আমাদের এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর দয়া করে যদি পারেন মাঝে মধ্যে একটু ভিডিওগুলো দেখবেন কারণ আমাদের ভিডিওর ভিউ আসলে খুবই 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 নগণ্য